ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার সিলিয়াক ট্রাঙ্ক। সো আমরা অ্যাকচুয়ালি যেটা জানি সেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোর মধ্যে কয়েক মানে চার ধরনের ব্রাঞ্চ পাওয়া যায়। একটা হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চেস, আর হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চেস, তারপর হচ্ছে ডর্সাল ব্রাঞ্চেস অ্যান্ড টার্মিনাল ব্রাঞ্চেস। এবং আমি এইদিকে একটা মডেল সাজানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি ওই ব্রাঞ্চ ব্রাঞ্চগুলো কিভাবে থাকে। জাস্ট আজকে জাস্ট এই লেকচার জাস্ট সিলিয়াক ট্রাঙ্কের ব্যাপারটা দেখাবো এবং সিলিয়াক ট্রাঙ্কের আর্টারিগুলো কিভাবে যায় এবং কোন রিলেশনে থাকে সেটা বোঝানোর জন্য জাস্ট আমি একটা মডেল উপস্থাপন করছি। জাস্ট মডেলটার এই যে এটা সেটা হচ্ছে আমার লিভার, এবং আমি যদি এই লিভারটাকে তুলি, সো এই লিভারটাকে যদি আমি সরাই তখন আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এটা হচ্ছে মানে স্টমাকের উপরের কাভারিং। সো এটা যদি আমি তুলি তখন যেটা পাবো সেটা হচ্ছে স্টমাক, এই যে স্টমাক। এবং স্টমাকের ক্ষেত্রে এটা হচ্ছে লেজার কার্ভেচার এবং এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। আমরা যদি দেখি লেজার কার্ভেচার, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। এবং স্টমাকের এই যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে এই জায়গায় হচ্ছে ডিওডেনাম। ক্লিয়ার? সো এই এই যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, তারপরে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, বাকিটা ফোর্থ পার্ট। ওকে, তারপরে আমি যদি দেখি সেটা হচ্ছে এর স্টমাকের নিচে, আমি যেটা দেখবো সেটা হচ্ছে স্টমাকের নিচে আমি আরেকটা কাভারিং দেখতে পাচ্ছি। এই যে এটা সেটা হচ্ছে একটা হচ্ছে স্টমাকের উপরে কাভারিং করে, একটা হচ্ছে স্টমাকের নিচ দিয়ে কাভারিং করে, এবং তারা কি করে এইভাবে আসে, তারা দুজনে এইভাবে একসাথে সংযুক্ত হয়। এবং এটা কিন্তু আমরা যখন লেজার মোমেন্টাম এবং গ্রেটার মোমেন্টাম পড়াই তখন আমি একটা কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ভেন্ট্রাল মেসুক স্টেম, ডর্সাল মেসুক স্টেম থেকে আসে। সো এটা ওই লেকচার দেখলে ক্লিয়ার হবে। আচ্ছা, দেন আমরা যদি এরপরে দেখি, এর নিচে যদি আমরা দেখি তখন দেখবো যে এই যে স্টমাকের নিচে আমরা আর একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে এই যে প্যানক্রিয়াস, এটা হচ্ছে প্যানক্রিয়াস। ওকে, সো এই যে প্যানক্রিয়াসটা হচ্ছে শুধুমাত্র স্টমাকেরই নিচে না, আমরা একটু রিলেশনগুলো এইদিকে দেখতে ভালোভাবে খেয়াল করতে পারবো যে এই যে প্যানক্রিয়াসটা, প্যানক্রিয়াসটা হচ্ছে আমাদের স্টমাকের পরের যেই পেরিটোনিয়াল যে কাভারিং আছে সেই কাভারিং এর নিচে হচ্ছে আমার প্যানক্রিয়াস। তার মানে কি, এই প্যানক্রিয়াস হচ্ছে রেট্রো পেরিটোনিয়াল একটা ইয়া, ঠিক আছে? সো তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমি আবার একটু সাজানোর চেষ্টা করব এবং এই জিনিসগুলো জাস্ট এই রিলেশন গুলোর জন্য এটা খুব জানাটা জরুরি। এখন এটা হচ্ছে আমার এটা কি বলবো, এটা হচ্ছে আমার লিভার। এখন দেখো, এখন এই সবগুলোর পিছনে আমি যদি এই লিভার সরাই, তারপরে যদি আমি এটা সরাই, এটা হচ্ছে আপার কাভারিং, পেরিটোনিয়াল কাভারিং, তারপরে যদি আমি এইটা সরাই তখন একেবারে যে ভিতরে, তখন একেবারে যে রিট্রো পেরিটোনিয়াল যে আমি একটা যে ইয়া দেখতে পারবো সেটা হচ্ছে সাপোজ ধরো যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সো এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা যেটা থেকে আসে সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা আসে হচ্ছে 12 রিবসে, 12 ভার্টিব্রাল লেভেলে। সো এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা আসলো এবং এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা যদি আমরা দেখি, অ্যাবডোমিনাল অ্যাওর্টা স্যান্ডউইচ হয়ে আসে হচ্ছে আমার এই যে এটাকে বলা হচ্ছে লেজার ওমেন্টাম, এবং লেজার ওমেন্টামটাকে এটাকে বলা হচ্ছে লেজার ওমেন্টাম, এবং এই লেজার ওমেন্টাম আমরা বলতে পারি অমেন্টালি বুস্টার। এবং এইটা এবং উপরে যে লিভারের যেই কোয়াড্রেট প্রসেস আছে সেই কোয়াড্রেট প্রসেস কি বললাম, তাহলে ওই কোয়াড্রেট প্রসেসের মধ্যে স্যান্ডউইচ হয়ে থাকে। সো থাকার পরে এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে এই সিলিয়াক সরি এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা কয়েকটা ভেন্ট্রাল ব্রাঞ্চেস ব্রাঞ্চেস দেয়, এবং ভেন্ট্রাল ব্রাঞ্চগুলো হচ্ছে তিনটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চের মধ্যে একটা আছে এখান থেকে, একটা আছে এইখান থেকে, এটা হচ্ছে সিলিয়াক ব্রাঞ্চ বা সিলিয়াক আর্টারি। তারপরে যেটা আসে সেটা হচ্ছে এই এই দিক থেকে আসে, এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টারি কার্টারি। তারপরে হচ্ছে আরেকটা নিচ থেকে আসে, সেটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্টারি কার্টারি। সো আমি জাস্ট এই লেকচার জাস্ট সিলিয়াক ট্রাঙ্কটা নিয়ে আলোচনা করবো। সো সিলিয়াক ট্রাঙ্কের ক্ষেত্রে কি হয় সেটা যদি খেয়াল করি, সিলিয়াক ট্রাঙ্ক অ্যাকচুয়ালি এইভাবে আসে। সো এই ইয়া থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে সিলিয়াক ট্রাঙ্ক আসে, এবং সিলিয়াক ট্রাঙ্কটা তিনটা আর্টারিতে বিভক্ত হয়, এবং তিনটা আর্টারি একটা হচ্ছে তোমার লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আরেকটা হচ্ছে কমন হ্যাপাটিক আর্টারি, আরেকটা হচ্ছে স্প্লেনিং আর্টারি। খেয়াল করো এখান থেকে তিনটা আর্টারি উৎপন্ন উৎপত্তি ঘটবে, তিনটা আর্টারি, একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আরেকটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, এবং আরেকটা হচ্ছে হ্যাপাটিক আর্টারি। সো আমরা কোর্সগুলো দেখার চেষ্টা করবো অ্যাকচুয়ালি এটা কিভাবে থাকে কিভাবে যায়। সো খেয়াল করো লেফট গেস্টিক আর্টারি যেটা হবে সেটা হচ্ছে এটা যদি এটা যদি অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে এইভাবে উৎপত্তি ঘটে, এবং উৎপত্তি ঘটার পরে এটা যেটা হয় সেটা হচ্ছে এইটা এইভাবে যায় মানে ফরওয়ার্ড যায়,
এবং ফরওয়ার্ড এবং আপওয়ার্ড যায় কিছুটা, যেহেতু এটা নিচে আছে, খেয়াল করো যেহেতু এটা নিচে এবং এটাকে যেহেতু এই জায়গায় পৌঁছাইতে হবে, লেজার কার্ভেচার অফ দা স্টমাকে যেহেতু পৌঁছাইতে হবে, সো এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে উপরের দিকে যাইতে হবে, আর্চ ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, কারণটা কি এভাবে আসতে হবে। এবং আসার পরে এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে আমরা দেখি এই জায়গা হচ্ছে লিভার, সাপোজ এটা হচ্ছে লিভার, সাপোজ এটা হচ্ছে লিভার, এবং এই জায়গায় যে লিভারটা আছে, এই জায়গায় যে লিভারটা আছে খেয়াল করো, এই যে লিভার লিভার এই এই দুইটা পেরিটোনিয়াল কাভানি লিভার লিভার সাথে এইভাবে যায়, অর্থাৎ এই যে এভাবে আসে, ক্লিয়ার? সো যেটা হয় সেটা হচ্ছে এই দিক থেকে যেই আমার লেফট গেস্টিক আর্টারিটা যায়, সেই লেফট গেস্টিক আর্টারিটা, সাপোজ এটা হচ্ছে লেফট গেস্টিক আর্টারি, সো এই লেফট গেস্টিক আর্টারি কি করে, এটা তো রেট্রোপেরিটোনিয়াল, তাই না? সো এটা কি করে, এদিক দিয়ে গিয়ে তারপর এই যে লিভারের এই যে এই দুইটা কাভারিং যেটা এভাবে ছিল, এটার ভিতর দিয়ে ঢুকে, সো এটার ভিতর দিয়ে ঢোকার পরে এটা যেটা করে সেটা হচ্ছে এটা লেজার কার্ভেচার আসা পরে দেখবেন আমরা লেফট গেস্ট্রিক আর্টারির, লেফট গেস্ট্রিক আর্টারি অবশ্যই এই পর্যন্ত আসবে, লেফট গেস্ট্রিক আর্টারি আমি বলছিলাম যে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার ক্ষেত্রে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার ইয়া ব্রাঞ্চ থাকে, তিনটা ব্রাঞ্চ, সরি মানে সিলিয়াক ট্রাঙ্কের জন্য ওই দিক দিয়ে তিনটা আসবে, একটা হচ্ছে লেফট গেস্ট্রিক আর্টারি, তারপরে হচ্ছে তোমার কমন হেপাটিক আর্টারি, তারপরে হচ্ছে এদিকে স্প্লেনিং আর্টারি। এখন দেখো, এখন আমরা ওই লেফট গেস্ট্রিক আর্টারি পড়তে পারলাম, এখন আমি যেটাতে চলে যাবো সেটা হচ্ছে আমি চলে যাবো হচ্ছে কমন হেপাটিক আর্টারিতে। সো কমন হেপাটিক আর্টারি কি কি করে অ্যাকচুয়ালি বা কিভাবে আসে সেটা যদি আমরা খেয়াল করি, যে দি কমন হেপাটিক আর্টারি ইজ লার্জার দেন দ্য লেফট গেস্ট্রিক আর্টারি অ্যান্ড প্লেসেস টু দ্য রাইট বিহাইন্ড দি ওমেন্টাল বুস্টার অ্যালং দি আপার বর্ডার অফ দ্য বডি অ্যান্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস। খেয়াল করো এটা হচ্ছে আমার ওই সাপোজ এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, এখান থেকে যেটা আসে, সো এখান থেকে যেটা আসবে শিওর যে হেপাটিক যে আর্টারিটা আসবে সেটা অবশ্যই হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, অর্থাৎ একেবারে পেরিটোনিয়াল ভিতরে, পেরিটোনিয়াল কাভারিং এর নিচে, খেয়াল করো। সো এই যে পেরিটোনিয়াল কাভারিং এর নিচে এটা যেটা করে সেটা হচ্ছে এটা এই বরাবর আসে, এই কোর্স বরাবর আসার পরে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেনক্রিয়াস, আমি আগে বলছি যে এটা হচ্ছে পেনক্রিয়াস, এবং পেনক্রিয়াস এটা হচ্ছে ডিউডেনাম, ডিউডেনামের এটা হচ্ছে ডিউডেনাম, এটা হচ্ছে পেনক্রিয়াস, এবং এটা হচ্ছে পেনক্রিয়াসের আপার বর্ডার। সো এই পেনক্রিয়াসের আপার বর্ডার পর্যন্ত আসে, সো যখন পেনক্রিয়াস এসে আপার বর্ডার পর্যন্ত আসে খেয়াল করো, সো এই পেনক্রিয়াসের আপার বর্ডার আসা আসার পরে সে এই বরাবর চলে যায়, খেয়াল করো এই বরাবর, অর্থাৎ পেনক্রিয়াসের আপার বর্ডার বরাবর আসার পরে সে এই বরাবর চলে গেল। সো এই যে যখন সে এই বরাবর গেল, খেয়াল করো এই বরাবর যাওয়ার পরে এদিক দিয়ে যে তোমার লিভার ছিল, সে এদিক দিয়ে যে তো লিভার ছিল, এই লিভার এই লিভারে যায়, এবং এই এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটাকে বলা হয় কমন হেপাটিক আর্টারি। এখন আমাদের জানতে হবে যে এটাকে কোন কারণে কমন হেপাটিক আর্টারি বলা হচ্ছে। সো কমন হেপাটিক আর্টারি বলার কারণটা হচ্ছে এইটা হচ্ছে হ্যাপাটিক, অর্থাৎ আমাদের যে লিভার, ওই লিভারের দুইটা লুপ, ফাংশনাল যে লুপ আছে, একটা হচ্ছে লেফট লুপ আর একটা হচ্ছে রাইট লুপ, এই দুইটা লুপকে সাপ্লাই দিচ্ছে, যেহেতু দুইটা লুপ থেকে দুইটা আর্টারি আসে এবং দুইটা আর্টারি আসার পরে একটা আর্টারি হয়, খেয়াল করো সাপোজ এই যে এই দুইটা লুপ থেকে, এটা হচ্ছে দুইটা লুপ, দুইটা লুপ থেকে দুইটা আর্টারি আসার পরে একটা আর্টারি হইলো। সো এই যে দুইটা দুইটাই আছে হ্যাপাটিক থেকে বা লিভার থেকে এবং একটা আর্টারি হইলো, সেহেতু এই দুইটারই কমন হচ্ছে এইটা, দ্যাট মিনস এই জন্য এটাকে বলা হচ্ছে কমন হ্যাপাটিক আর্টারি, ক্লিয়ার? সো এটা হচ্ছে কমন হ্যাপাটিক আর্টারি। সো কমন হ্যাপাটিক আর্টারি যখন এই জায়গায় আসে, যখন সে আমাদের যে পেনক্রিয়াস আছে ওই পেনক্রিয়াসের আপার মানে হ্যাঁ আপার বর্ডারকে যখন এই বরাবর সে এই বরাবর উপরে উঠে যায়, তখন এই জায়গায় সে কিছু ব্রাঞ্চ দেয়, এবং এই জায়গার যে ব্রাঞ্চগুলো সেই ব্রাঞ্চগুলো হচ্ছে তার যে ওই রাইট গেস্ট্রিক আর্টারি, তারপর হচ্ছে রাইট গেস্ট্রিক আর্টারি, তারপরে হচ্ছে হ্যাঁ আরেকটা হচ্ছে পেনক্রিয়াটোডিনাল আর্টারি, খেয়াল করো। সো এটা যখন আসে খেয়াল করো, এটা তো এই 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 জায়গায় যদি লিভার হয়, এই জায়গায় যদি লিভার হয় তো সে লিভারে চলে যাবে, এবং লিভারে চলে যাওয়ার জন্য সে যেটা করবে সেটা হচ্ছে লিভারে যখন যাবে তখন এই জায়গায় সে এরকম ভাবে দুইটা ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে রাইট গেস্ট রাইট হেপাটিক আর্টারি, একটা হচ্ছে লেফট হেপাটিক আর্টারি, এবং রাইট এবং এই এইটা এই এরাও আবার দুই ভাগে ভাগ হবে, এটা 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 যদি হয় লেফট তখন লেফট হবে এইভাবে এভাবে থাকবে আর একটা একটা ব্রাঞ্চ, আরেকটা হচ্ছে এইদিকে আরেকটা ব্রাঞ্চ থাকবে, সেটা হচ্ছে এই যে এরকম ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা আমাদের যে গল ব্লাডার আছে সেই গল ব্লাডারকে সাপ্লাই দিবে, সাপোজ এটা হচ্ছে গল ব্লাডার, খেয়াল করো তার মানে এটা এখন সাপ্লাই দিচ্ছে হচ্ছে গল ব্লাডারকে, তার মানে কি বললাম সেটা হচ্ছে এই যে হ্যাপাটিক আর্টারি যখন আসলো, আমি জাস্ট যদি কমন হ্যাপাটিক আর্টারি ধরি, এটাকে অবশ্যই হ্যাপাটিক আর্টারি প্রপার বলা হয়, কমন আর্টারি যে কন্টিনিউশনটা এই এই দিক থেকে কন্টিনিউশনটাকে বলা হয় হ্যাপাটিক আর্টারি প্রপার। সো এই যে হ্যাপাটিক আর্টারি যখন আসলো, হ্যাপাটিক আর্টারি আসার পরে এই যে সাপোজ এটা হচ্ছে মাঝখানে ভাগ করলাম ফাংশনাল লুপ দুইটা, একটা হচ্ছে লেফট লেফট লুপ আর একটা হচ্ছে রাইট লুপ, সো
এই একটা গেল রাইট লুবে, একটা গেল লেফট, হ্যাঁ একটা গেল লেফট লুবে, একটা গেল রাইট লুবে। সো এইটা হচ্ছে লেফট হেপাটিক আর্টারি, একটা হচ্ছে রাইট হেপাটিক আর্টারি, এবং তারাও একটা করে ব্রাঞ্চ দিল। একটা হচ্ছে এই এই যে যে লেফট হেপাটিক আর্টারি যে একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লুব অফ দ্য লিভারকে সাপ্লাই দিচ্ছে। আর হচ্ছে এই যে যেই আমাদের রাইট যে হেপাটিক আর্টারি, সেই রাইট হেপাটিক আর্টারির আর একটা ব্রাঞ্চ গেল, সেটা হচ্ছে আমাদের যে এই যে এটা যদি লিভার হয়, যে লিভারের যে গল ব্লাডারটা ছিল সেই গল ব্লাডারটাকে সাপ্লাই দিচ্ছে। ওকে, দ্যাট মিনস যে আমার যে হ্যাপাটিক আর্টারি ছিল, সেই হ্যাপাটিক আর্টারি, কমন হ্যাপাটিক আর্টারি মানে হ্যাপাটিক আর্টারির প্রপারের যে ইয়াগুলো ছিল সেটা আমি দিতে পারলাম। দেন আমরা যদি আসি যে যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যখন সে এই প্যানক্রিয়াসের প্যানক্রিয়াসের যে সুপিরিয়র বর্ডার, এই সুপিরিয়র বর্ডারকে যখন ক্রস করে এবং যখন সে এই উপর উপর দিকে যখন সে যায়, তখন সে এই জায়গায় একটা ব্রাঞ্চ দেয়, এবং এই ব্রাঞ্চটা এই জায়গায় দুইটা ব্রাঞ্চ দিবে। একটা ব্রাঞ্চ হচ্ছে তার এটা হচ্ছে রাইট, খেয়াল করো এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, খেয়াল করো। সো এটা এটা এখন রেট্রো পয়েন্ট পেরিটোনিয়াল আছে। সো এটা যেটা করে সেটা হচ্ছে এটা আমাদের এখান থেকে আসে। সো এই যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি কি করে, এই যে আমাদের যে লেজার ওমেন্টাম এখান থেকে আসার পরে, এটা তো উপরে উঠে গেছে, এখান থেকে একজন আসে, এখান থেকে আসার পরে সাপোজ রাইট গ্যাস্ট্রিক আর্টারি এইভাবে করে, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, হ্যাঁ লেজার লেজার কার্ভেচারে যাইতে হবে। সো রাইট গ্যাস্ট্রিক আর্টারি এইভাবে ঢুকে, এবং এভাবে ঢোকার পরে সে আমাদের যেই লেজার ওমেন্টাম আছে, এই লেজার ওমেন্টামের ভিতরে ঢুকে, এবং এই যে আমাদের যে লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক আছে, সেই লেজার কার্ভেচার অফ দ্য স্টমাকে সে যায়, এবং লেজার কার্ভেচার অফ দ্য স্টমাকে যায় এভাবে। আর আগে যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি আসছিল এখান থেকে, লেফট গ্যাস্ট্রিক আর্টারি আসছিল, সেটার সাথে অ্যানাস্টোমোসিস করে, দ্যাট মিনস এই যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি আর হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এই দুটি অ্যানাস্টোমোসিস করলো। তার মানে কি বললাম, সেটা হচ্ছে যে দি রাইট গ্যাস্ট্রিক আর্টারি আর্টারি পাসেস টু দি লেফট, খেয়াল করো লেফটে আসলো, পাস টু দি লেফট উইদিন দ্য লেজার ওমেন্টাম, এই যে লেজার ওমেন্টামের ভিতর দিয়ে আসলো, উইদিন দ্য লেজার ওমেন্টাম, অ্যান্ড উইদিন দ্য লেজার, হ্যাঁ অ্যালং দি লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক, অ্যালং দি লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক অ্যান্ড অ্যানাস্টোমোসিস উইথ দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি, ক্লিয়ার? ওকে, সো তারপর আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে আমি যে বলছিলাম, সেটা হচ্ছে এই জায়গায় আমি কি বলছিলাম যে এই কমন হ্যাপাটিক আর্টারি যখন এই বরাবর উঠলো, তখন সে কয়েকটা ব্রাঞ্চ দিল, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, আর একটা এই জায়গায় দিবে, সেটা হচ্ছে পেনক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, খেয়াল করো, সরি 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 গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, সো যেটা দেবে সেটা হচ্ছে গেস্ট্রো ডিউডেনাল আর্টারি। সো খেয়াল করো গেস্ট্রো ডিউডেনাল আর্টারিটা কিভাবে সে দিবে ব্রাঞ্চিং, জাস্ট সরাই নিলাম, এটা সরালাম আপাতত। সো এদিকে দেখ, আমার এদিক দিয়ে যেটা গেছিল সেটা হচ্ছে, এদিক দিয়ে যেটা গেছিল সেটা হচ্ছে কমন, হ্যাঁ এই কমন হ্যাপাটিক আর্টারি গেছিল, এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে কমন হ্যাপাটিক আর্টারি এই জায়গায় ব্রাঞ্চ দিয়েছিল। এই ব্রাঞ্চিংটা এই জায়গায় একটা দিয়েছিল লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এবং আর একটা ব্রাঞ্চিং দিচ্ছে, সেই ব্রাঞ্চিংটা যেটা করছে সেটা হচ্ছে সেই ব্রাঞ্চিংটা, খেয়াল করো আমি আপার ইয়াটা পেরিটোনিয়াল কাভারিং সরাইলাম, লোয়ার পেরিটোনিয়াল কাভারিং সরাইলাম, আমি এখন পাইলাম হচ্ছে পেনক্রিয়াস, এবং এই যে পেনক্রিয়াস উৎপন্ন হচ্ছে এই যে সি শিফট কার্ভ থেকে। সো এখন এই যে এইখান থেকে, এইখান থেকে একটা আসবে আর্টারি আসবে, সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, খেয়াল করো গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, খেয়াল করো গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, সো এই জায়গাতে আসবে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, হচ্ছে এটার নিচ দিয়ে আসবে, নিচ দিয়ে আসার আসার জন্য যেটা করবে সেটা হচ্ছে এই গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি এদিকে আসার পরে সে এই যে এই জায়গায় গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি আসলো, এবং তার যে সে যেই স্থানে আছে, সে যেই স্থানে আছে সেই স্থানটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে তার স্থানটা হচ্ছে এ লজ এ গ্রুভ বিটুইন দ্য ডিউডেনাম অ্যান্ড দি পেনক্রিয়াস, খেয়াল করো। এখন এই জায়গায় আসার পরে সে কিন্তু ওই ডিউডেনামের ভিতর মানে মানে বিহাইন্ড দি আসলো, অর্থাৎ বিহাইন্ড দি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, মানে কি বলবো যে দি গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি রানস ডাউনওয়ার্ড, খেয়াল করো গেস্ট ডিউডেনাল আর্টারি রানস ডাউনওয়ার্ড বিহাইন্ড দি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, দ্যাট মিনস বিহাইন্ড দি ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম, অ্যান্ড লজেস ইন এ গ্রুপ এট দি জাংশন অফ দ্য অ্যান্টিরিয়র সার্ফেস, খেয়াল করো এটা হচ্ছে অ্যান্টিরিয়র সার্ফেস, এই অ্যান্টিরিয়র সার্ফেস একটা গ্রুপ আছে, এই অ্যান্টিরিয়র সার্ফেস অফ দি হেড অ্যান্ড নেক অফ দ্য পেনক্রিয়াস, এই যে অ্যান্টিরিয়র সার্ফেস অফ দি হেড অ্যান্ড নেক অফ দ্য পেনক্রিয়াস। ওকে, তারপরে যেটা যাবো সেটা হচ্ছে এইদিকে আসার পরে যখন আমার গেস্ট্রো ডিউডেনাল আর্টারি আসলো, সো গেস্ট্রো ডিউডেনাল আর্টারি আসার পরে এটা আবার দুইটা ব্রাঞ্চ দিবে, খেয়াল করো এটা আবার দুইটা ব্রাঞ্চ দিবে। সো এই একটা ব্রাঞ্চ হচ্ছে তোমার যেই খেয়াল করো একটা ব্রাঞ্চ হচ্ছে
রাইট গেস্ট্রোমেন্টাল আর্টারি, সো খেয়াল করো এটা হচ্ছে রাইট গেস্ট্রোমেন্টাল আর্টারি, খেয়াল করো এদিকে এটা আসলো। তো আসার পরে এখান থেকে একটা আর্টারি যাবে এবং এই আর্টারিটা কি করবে, এই যে আমাদের যেই এই যে দুইটা ছিল তো তাই না, সো এইটাকে ইয়া করবে, ক্রস করবে, এবং ক্রস করার পরে এইদিকে আসবে এবং এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার দিয়ে যাবে, খেয়াল করো। সো এই যে এই গ্রেটার কার্ভেচার দিয়ে যেটা যাবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে রাইট গেস্ট্রো অমেন্টাল আর্টারি। কোন কারণে গেস্ট্রো অমেন্টাল আর্টারি বলতেছি, কারণ এটা হচ্ছে লেজার অমেন্টামের ভিতরে, এই জন্য বলতেছে রাইট গেস্ট্রো অমেন্টাল বা রাইট গেস্ট্রো ইপিপ্লেক আর্টারি, রাইট গেস্ট্রো ইপিপ্লেক আর্টারি, ক্লিয়ার? সো এখান থেকে এবার আবার আসলো একটা আর্টারি, আর একটা আর্টারি যেটা হবে সেটা হচ্ছে আরেকটা আর্টারি হচ্ছে এই বরাবর আসবে, এটাকে বলা হচ্ছে খেয়াল করো এই বরাবর যে আর্টারিটা আসতেছে, আমি যদি এইভাবে দেখানোর চেষ্টা করি, সাপোজ এটা আসতেছে, সাপোজ এখন এই বরাবর যে আর্টারিটা আসতেছে সেই আর্টারিটা হচ্ছে খেয়াল করো এটা হচ্ছে এই যে ডিউডেনাম আর এটা হচ্ছে পেনক্রিয়াস, সো এই দুইটাকে সাপ্লাই দিচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে পেনক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, এর নাম হচ্ছে হ্যাঁ পেনক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। সো এই প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি যখন এইভাবে আসবে, যখন এইভাবে আসা, যখন এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের দিকে যখন এইভাবে যাবে, তখন প্যানক্রিয়াসের যখন আনসিনেট প্রসেসের এই দিক দিয়ে আসার পরে যখন সে এইভাবে যাবে, তখন সেটাকে বলবো অ্যান্টিরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। কারণ কি, কারণ হচ্ছে এটা অ্যান্টিরিয়র সুপিরিয়র সার্ফেসে আছে, অ্যান্টিরিয়র বর্ডার থেকে আসছে এবং সুপিরিয়র সার্ফেসে আছে, সো অ্যান্টিরিয়র সার্ফেসে আছে খেয়াল করো, আর এটা হচ্ছে পোস্টিরিয়র সার্ফেস, এটা হচ্ছে পোস্টিরিয়র সার্ফেস, সো অ্যান্টিরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এই জায়গা থেকে যে যে কমন আমাদের যে কমন হ্যাপাটিক আর্টারি ছিল, এই বরাবর যে আমাদের কমন হ্যাপাটিক আর্টারি ছিল, সাপোজ এই বরাবর আমাদের কমন হ্যাপাটিক আর্টারি ছিল, এইখান থেকে মাঝে মাঝে আরেকটা আর্টারি উৎপত্তি ঘটে, সেটা হচ্ছে পোস্টিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, খেয়াল করো এই প্যানক্রিয়াসের পোস্টিরিয়রে যায়, সো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে পোস্টিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। দ্যাট মিনস এই যে দুইটা আসলো, এবং দুইটা আসার পরে এইদিকে যেটা হয় সেটা হচ্ছে এদিকে আসলো হচ্ছে অ্যান্টিরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, এটা হচ্ছে পোস্টিরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, খেয়াল করো সুপিরিয়র বলার কারণ হচ্ছে অবশ্যই ইনফিরিয়রলি আরো একটা আছে, খেয়াল করো। তারপরে এই দুইটা ফেট যদি বলি, এই দুইটা আর্টারি কি ঘটবে, সেটা হচ্ছে এই দুইটা আর্টারির ক্ষেত্রে হচ্ছে এখানে যে আমাদের যে ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি থাকবে, সে ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে এই এইখান থেকে আর একটা আর্টারি আসবে, সো ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে এইদিকে যে একটা ব্রাঞ্চ আসবে সেই একটা ব্রাঞ্চ হচ্ছে এটার সাথে অ্যানাস্টোমোসিস করবে। দ্যাট মিনস এই যে অ্যান্টিরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি ছিল সেটা অ্যানাস্টোমোসিস করতেছে ইনফিরিয়র, খেয়াল করো অ্যান্টিরিয়র ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, এবং পিছনে যেটা আছে সেটা হচ্ছে এটাও পিছনে একটা ব্রাঞ্চ দিবে, এটা এটাও পিছনে একটা ব্রাঞ্চ দিবে, তো পিছনে যেটা যাবে সেটা হচ্ছে এটার সাথে অ্যানাস্টোমোসিস করবে। দ্যাট মিনস অ্যান্টিরিয়র সরি পোস্টিরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারিস কার সাথে অ্যানাস্টোমোসিস করতেছে, পোস্টিরিয়র ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করতেছে, সো পোস্টিরিয়র ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি কার ব্রাঞ্চ, সেটা হচ্ছে মেসেন্টারিক আর্টারির ব্রাঞ্চ, মেসেন্টারিক আর্টারি কার ব্রাঞ্চ, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অর্টার একটা ল্যাটারাল ব্রাঞ্চ, ক্লিয়ার? সো গেলাম সেটা হচ্ছে আমার যে কমন হ্যাপাটিক আর্টারিটা ছিল সেই কমন হ্যাপাটিক আর্টারিটা গেলাম, সো কমন হ্যাপাটিক আর্টারি মোটামুটি শেষ হলাম, জাস্ট একটু যদি মানে এয়া দেওয়ার চেষ্টা করি, জাস্ট সামারাইজ করার চেষ্টা করি, তখন হচ্ছে এই জায়গা আমরা দেখবো সেটা হচ্ছে কমন হ্যাপাটিক আর্টারি আসার পরে প্রত্যেকটা দুইটা করে ব্রাঞ্চ দিছে, জাস্ট এই কথাটা মনে রাখা হচ্ছে প্রত্যেকটা দুইটা করে ব্রাঞ্চ দিছে, মোটামুটি দুইটা, মোটামুটি প্রত্যেকটাই আমি দুইটা করে বলতে পারি। তো যখন কমন হ্যাপাটিক আর্টারি কমন হ্যাপাটিক আর্টারি যখন আসলো, আসার পরে সে উপর একটা গেল, সেটা হচ্ছে কমন হ্যাপাটিক আর্টারি, সেটা যায় দুইটা ব্রাঞ্চ দিল, দুইটা উপরের দিকে যদি চিন্তা করি সেটা হচ্ছে উপরের দিকে যে দুইটা ব্রাঞ্চ দিল সেই দুইটা ব্রাঞ্চ হচ্ছে একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট, এবং ওই লেফট এবং রাইটেরও আর একটা করে ব্রাঞ্চ আছে, দ্যাট মিনস ওই জায়গায় গিয়ে দুইটা করে হইলো, একটা হচ্ছে সিস্টিক আর্টারি গলব্লাডারকে ব্রাঞ্চ দিচ্ছে, আর একটা হচ্ছে এইরকম ভাবে ফাংশনাল লুপকে দিচ্ছে। আচ্ছা আমরা যখন নিচে আসবো তখন দেখবো যে এই ইয়া থেকে কমন হেপাটিক আর্টারি থেকে একটা রাইট গেস্ট্রিক আর্টারি আসছে এবং একটা গেস্ট্রো ডিউডেনাল আর্টারি আসছে, অর্থাৎ দুইটা, খেয়াল করো একটা রাইট গেস্ট্রিক আর একটা হচ্ছে গেস্ট্রো ডিউডেনাল। তারপরে ওই গেস্ট্রো রাইট গেস্ট্রিক গেল এই বরাবর এবং ওই গেস্ট্রো ডিউডেনাল আর্টারি থেকে আবার আমরা দুইটা ব্রাঞ্চ পাইছি, সেই গেস্ট্রো ডিউডেনাল আর্টারি দুইটা ব্রাঞ্চ হচ্ছে, একটা হচ্ছে রাইট গেস্ট্রিক ইপিপ্লয়িক আর্টারি আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, এবং ওই প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি আবার দুইটা ব্রাঞ্চ হয়েছে, সেই দুইটা ব্রাঞ্চ হচ্ছে খেয়াল করো অ্যান্টিরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি অথবা এবং পোস্টিরিয়র সুপিরিয়র
প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, মাঝে মাঝে পোস্টিরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি কমন মানে কমন হ্যাপাটিক আর্টারি থেকে আসে, খেয়াল করো। তারপরে এই যে অ্যান্টিরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিক ও ডিউডেনাল আর্টারি ছিল, সেটা অ্যানাস্টোমোসিস করতেছে ইনফিরিয়র সুপিরিয়র, সরি ইনফিরিয়র অ্যান্টিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, এবং যেই পোস্টিরিয়র, ওকে, যেই আমার যেই পোস্টিরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি ছিল সেইটা অ্যানাস্টোমোসিস করতেছে ইনফিরিয়র পোস্টিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারির সাথে। সো এটা গেল কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। সো আমি প্রথমে বলছিলাম যে সিলিয়াক ট্রাঙ্কের ক্ষেত্রে আমরা তিনটা দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের যে ছিল লেফট গ্যাস্ট্রিক আর্টারি, একটা ছিল কমন হেপাটিক আর্টারি, আর একটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। সো আমার এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে শুধুমাত্র স্প্লেনিক আর্টারিটা বাকি আছে। সো আমি যদি স্প্লেনিক আর্টারিতে যাই তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, খেয়াল করো আমি সবগুলো আবার সরাই নিলাম এবং আবার সবগুলোকে আগের স্টেজে রাখার চেষ্টা করতেছি, হচ্ছে এরকম। ওকে, এটা হচ্ছে এরকম। ওকে, সো এখানে আমার যেটা ছিল সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা ছিল, এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টা ছিল একেবারে রিট্রোপিরিটোনিয়াল অবস্থায়, খেয়াল করো এই জায়গায়। এবং আমি আবার সরাবো এবং আবার সরানোর পরে দেখবো কি হয়। এবং এইটা সরালাম, তারপরে হচ্ছে এইটা সরালাম, এইটা সরালাম। এখন যেটা দেখলাম সেটা হচ্ছে, এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে প্যানক্রিয়াস পেলাম। এখন স্প্লেনিং আর্টারিটা কি করে সেটা হচ্ছে, খেয়াল করো এইখান থেকে আমাদের যে অ্যাটা ছিল কমন হেপাটিক আর্টারিটা এইভাবে গেছিল, এবং এইখান থেকে আমাদের স্প্লেনিং আর্টারিটা আসবে এইভাবে। দ্যাট ইজ স্প্লেনিং আর্টারির যেই তুমি যে কোর্সটা বলতে পারো সেটা হচ্ছে যে এই যে স্প্লেনিক আর্টারি পাসেস টু দ্য লেফট, খেয়াল করো পাসেস টু দ্য লেফট, কার বিহাইন্ড এ, বিহাইন্ড দ্য লেজার ওমেন্টাম বলতে পারো, হ্যাঁ, বা ওমেন্টাল বুরসা বলতে পারো, বিহাইন্ড দ্য লেজার ওমেন্টাম বা ওমেন্টাল বুরসা, অ্যালং দি আপার বর্ডার অফ দ্য বডি অফ দ্য পেনক্রিয়াস, খেয়াল করো এটা হচ্ছে পেনক্রিয়াস, পেনক্রিয়াস এর হেড আর সিনেট প্রসেস, তারপর হচ্ছে এটা হচ্ছে বডি, ক্লিয়ার, আর এদিকে হচ্ছে টেইল, এদিকে হচ্ছে টেইল, খেয়াল করো। তার মানে কি ঘটলো সেটা হচ্ছে এই যে স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক আর্টারি গোস টু দ্য, এটা হচ্ছে লেফট, স্প্লেনিক আর্টারি গোস টু দ্য লেফট, কার বিহাইন্ড এ, বিহাইন্ড দ্য লেজার ওমেন্টাম অর ওমেন্টাল বোর্সা, দেন ওমেন্টাল বোর্সা অ্যালং দি, অ্যালং দি আপার বর্ডার অফ দি পেনক্রিয়াস, ক্লিয়ার। ওকে, সো এইটা আসার পরে এটা যেটা হলো সেটা হচ্ছে এইটা এইভাবেই গেল, এবং এইভাবে যাওয়ার পরে সে এইভাবে আসতে থাকলো, এবং এইভাবে যখন আসতে থাকলো আমি জাস্ট এটাকে এইটা দিয়ে ডোনেট করি, এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, ক্লিয়ার। সো এই যে স্প্লেনিক আর্টারিটা যখন এই জায়গায় আসলো, তখন এই জায়গায় যখন সে আপার বর্ডার অফ দ্য পেনক্রিয়াস দিয়ে সে গেল, সো যেহেতু আপার বর্ডার অফ দ্য পেনক্রিয়াস দিয়ে সে যাচ্ছে, সে যেটা করবে সেটা হচ্ছে পেনক্রিয়াসকেও কিছু ব্রাঞ্চ দিবে। সো পেনক্রিয়াসকে যে ব্রাঞ্চগুলো দিবে, সো একটা ব্রাঞ্চকে আমি বলতে পারি ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি, সেটা হচ্ছে অপোজিটে থাকবে, পিছন দিয়ে দিবে, সেটা হচ্ছে এই যে এইভাবে, খেয়াল করো এই যে এটা এরকম একটা ব্রাঞ্চ দিল। সো এই যে পিছনে যে পেনক্রিয়াসের পিছনে যে ব্রাঞ্চটা দিল সেটা হচ্ছে ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি, এবং এই ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারিটা কি করবে এইভাবে আসবে, খেয়াল করো সাপোজ ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারিটা এইভাবে আসলো, এটা হচ্ছে সাপোজ ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি, এটা হচ্ছে এইভাবে আসলো, এভাবে আসার পরে খেয়াল করো এই যে দেখো এটা এটা হচ্ছে ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি, ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি এইভাবে কন্টিনিউশন করলো, ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি থেকে আরেকটা আর্টারি এইভাবে যাবে, সাপোজ আরেকটা আর্টারি হচ্ছে এটা, আর কার্টার হচ্ছে এটা, এটা গিয়ে অন্যদিক দিয়ে অ্যানাস্টোমোসিস করবে। সো এটাকে জাস্ট বলা হচ্ছে অ্যানাস্টোমেটিক ব্রাঞ্চ, মিনস কি বললাম সেটা হচ্ছে এই যে আমাদের যে স্প্লেনিক আর্টারিটা ছিল সেই স্প্লেনিক আর্টারিটা পেনক্রিয়াসের পিছনে বা পেনক্রিয়াসের ডর্সালে একটা আর্টারি দিল, সেটা হচ্ছে ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি, এবং ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি আসার পরে আবার দুইটা ব্রাঞ্চে ব্রাঞ্চ দিল, একটা হচ্ছে তোমার অ্যানাস্টোমেটিক ব্রাঞ্চ, আর একটা হচ্ছে এইদিকে যেটা চলে গেল সেটা হচ্ছে, সেটা হচ্ছে ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারি, খেয়াল করো ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারি। সো এখন যেটা হলো সেটা হচ্ছে, খেয়াল করো এইটার সাথে কিন্তু ইনফিরিয়র পেনক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি যাতে ভেজাল না লাগে, কারণ ডিউডেনাল আর্টারিটা ছিল ওইদিকে, এদিকে ডিউডেনামটা ছিল, ডিউডেনামটাকে সাপ্লাই দিছিল, বাট এইটা শুধুমাত্র ওই পেনক্রিয়াসকে, শুধুমাত্র পেনক্রিয়াসকে সাপ্লাই দিতেছে, খেয়াল করো এইটা শুধুমাত্র পেনক্রিয়াসের মানে ইয়াতে অবস্থিত, অর্থাৎ পেনক্রিয়াসের অপোজিট অবস্থিত, শুধুমাত্র পেনক্রিয়াসের অপোজিটে অবস্থিত, এই জন্য এটা হচ্ছে ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারি, নট ইনফিরিয়র পেনক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি। ইনফিরিয়র পেনক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি কিন্তু ওই আমাদের মেসেন্টারিক আর্টারির ব্রাঞ্চ, ক্লিয়ার। সো এটা যদি ভেজাল না লাগে, সো এটা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারি, তার মানে কি বললাম ডর্সাল আর্টারি হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি গিভস টু ব্রাঞ্চেস, ওয়ান ইজ কল্ড অ্যানাস্টোমেটিক ব্রাঞ্চ অ্যান্ড ওয়ান ইজ কল্ড ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারি, অ্যান্ড ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারি
যেটা হয় সেটা হচ্ছে ইনফিরিয়র পেনি, যখন স্প্লেনিক আর্টারি এই বরাবর যায় তখন স্প্লেনিক আর্টারি এই জায়গায় যাওয়ার পরে আরেকটা ব্রাঞ্চ দেয়। তো এই যে এই ব্রাঞ্চটার নাম হচ্ছে গ্রেটার পেনক্রিয়াটিক আর্টারি, খেয়াল করো এটা হচ্ছে গ্রেটার পেনক্রিয়াটিক আর্টারি। আমি যদি পেনক্রিয়াসটাকে তুলে দিই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো। এখন দেখো এটা হচ্ছে গ্রেটার পেনক্রিয়াটিক আর্টারি। তো এই যে গ্রেটার পেনক্রিয়াটিক আর্টারি তাহলে কার সাথে সংযুক্ত হচ্ছে, আমরা যদি তখন এটা হচ্ছে ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারির সাথে মানে অ্যানাস্টোমোসিস ঘটতেছে, ক্লিয়ার? দ্যাট মিনস স্প্লেনিক আর্টারি বরাবর গেল এবং স্প্লেনিক আর্টারি যাওয়ার পরে আমরা এই জায়গায় একটা এইগুলো সরাই ফেলবো। আমরা যেহেতু পেনক্রিয়াসের কি এটা থেকে কিন্তু পেনক্রিয়াসের ইয়াটাও শেখা যাবে, ব্লাড সাপ্লাইটাও পড়া যাবে। ওকে, সো আমরা যদি সবকিছু যদি আবার আগের পজিশনে রাখি তখন দেখবো যে এই স্প্লেনিক আর্টারি অ্যাকচুয়ালি তারপরে আর কোন কোন জায়গায় যায় বা কি হয়। স্প্লেনিক আর্টারি দেখলাম যে স্প্লেনিক আর্টারি যখন সুপিরিয়র বর্ডার অফ দ্য পেনক্রিয়াস দিয়ে সে যায় তখন সে যে ব্রাঞ্চগুলো দেয় সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি আর একটা হচ্ছে আমাদের যেই ছিল গ্রেটার পেনক্রিয়াটিক আর্টারি। সো ওইগুলোর আমি সাব ডিভিশন পড়াইলাম। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে, ওকে এটাই, ওকে এখন দেখো। সো এই যে আমাদের যে স্প্লেনিক আর্টারিটা আছে, আমরা যদি স্প্লেনিক আর্টারিটা দেখি, স্প্লেনিক আর্টারিটা হচ্ছে আমার যেই অমেন্টাল বোস্টার পিছনে যে সুপিরিয়র বর্ডার অফ দ্য পেনক্রিয়াস, পেনক্রিয়াসের এই দিক দিয়ে গেল এবং যাওয়ার পরে সে যাওয়ার পথে বিভিন্ন স্ট্রাকচারকে ক্রস করে গেল, সেটা হচ্ছে ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, লেফট সোয়াস মেজর এন্ড সিম্পেথেটিক ট্রাঙ্ক, এটা এমনি বোঝা যাচ্ছে, অ্যান্ড দি আপার সার্ফেস অফ দ্য লেফট কিডনি, খেয়াল করো এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই যে এই জায়গায় এটা হচ্ছে কিডনি, খেয়াল করো এটা হচ্ছে কিডনি, এবং কিডনি কিন্তু রেট্রোপেরিটোনিয়াল অর্গান, দ্যাট মিনস কিডনিটা কিন্তু এরকম, খেয়াল করো। তার মানে কি হলো, সেটা হচ্ছে আমি যদি এটা সরাই ফেলি তখন এটা যদি আমি সরাই, এটা ডিউডেনামকে সরাইলাম, ডিউডেনামকে সরাইলাম এবং এটাও যদি সরাই আমি এটাও সরাই দিলাম, তখন দেখো খেয়াল করো তখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে দেখো স্প্লেনিক আর্টারিটা যেটা আসলো সেটা হচ্ছে এটা আপার সার্ফেস অফ দি লেফট কিডনির এইদিকে গেল এবং যাওয়ার পরে এটা যেটা করবে সেটা হচ্ছে এই কিডনির এদিকে আমাদের খুব মানে মানে একটা রিনো রেনাল লিগামেন্ট আছে। সো আমি দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি রিনো রেনাল লিগামেন্টটা কিরকম। সো আমরা যদি দেখি যে রিনো রেনাল লিগামেন্টটা কিরকম, আমরা এই স্টমাকের এটা দেখবো, এটা হচ্ছে এই যে স্টমাক, এটা হচ্ছে আমাদের যে লেজার মোমেন্টাম ছিল সেই লেজার মোমেন্টামের এই মানে আপার যে ইয়াটা আছে স্টমাকে যেটা ঢাকছে সেটা। সো এইটা এই যে হাইলাম, এই হাইলামের খেয়াল করো এই যে এইটা হাইলামের, এটা এটা যদি হাইলাম হয়, সাপোজ এটা হাইলাম, হাইলাম এই জায়গায় হচ্ছে হাইলাম, হাইলামের যে আপার বর্ডার আছে বা আপার যে পোর্শন আছে এই আপার পোর্শনে আসে এবং এই আপার পোর্শনে আসার পরে আমরা এইগুলো সবাই একটু ক্লিয়ার ভাবে দেখার চেষ্টা করবো। সাপোজ এই আপার পোর্শনে আসলো এবং এই আপার পোর্শনে আমি দেখালাম এরকম, এটা কন্টিনিউয়েশন, এটা হচ্ছে এটার কন্টিনিউয়েশন, খেয়াল করো এটার কন্টিনিউয়েশন হচ্ছে এটা, এটার একটু কন্টিনিউয়েশন হচ্ছে এটা, খেয়াল করো এটা যদি এটা একটু কন্টিনিউয়েশন যদি এটা হয় তখন আমি যদি এটা দেখি তখন হচ্ছে এটা, খেয়াল করো। সো এটা যখন কন্টিনিউয়েশনটা যখন আসলো তখন যেটা হলো সেটা হচ্ছে খেয়াল করো এদিকে আসলো, এদিকে আসার পরে যখন এই যে কন্টিনিউশনটা এই এই জায়গা থেকে যখন কন্টিনিউশনটা এদিকে আসলো আসার পরে যেটা হইলো সেটা হচ্ছে এটা এই যে স্প্লিনকে খেয়াল করো, স্প্লিনকে এই বরাবর ঢাকবো, খেয়াল করো স্প্লিনের এদিকে কিন্তু কিডনি আমার আর এটা স্প্লিন, স্প্লিনকে এই বরাবর গেল, এই বরাবর যাওয়ার পর দেখো এই যে একবার কিডনিতে গেল, এই যে দেখো দ্যাট মিনস এখন এই যে কিডনি নিচ দিয়ে সে একবার গেল, খেয়াল করো আপার বডির আসলো স্প্লিনটাকে ঢাকবো, স্প্লিনটাকে ঢাকার পরে এটা আবার আমাদের যে স্প্লিনের যে ইনফিরিয়র হাইলামের যে ইনফিরিয়র বর্ডার ছিল সেখানে আসছে, আসার পরে সে আবার এভাবে ফোল্ড করছে, ফোল্ড করার পরে সে এভাবে আসছে, আসার পরে সে হচ্ছে এই এই এভাবে পেরিটোনিয়ামের সাথে কন্টিনিউশন করছে। দ্যাট মিনস এই জায়গায় আমি যদি সরাই ফেলি সরাই ফেলি তখন দেখবো যে এই যে কিডনির উপরে এই জায়গায় এই যে দেখো দুইটা ফোল্ড, খেয়াল করো এই যে একটা ফোল্ড একটা হচ্ছে এই যে আর একটা ফোল্ড, দ্যাট মিনস দুইটা ফোল্ড হচ্ছে এই যে এই লিগামেন্টটাকে এই লিগামেন্টটা কিডনি এই লিগামেন্টটা দেখো এই যে এইভাবে কিডনির উপরে সংযুক্ত থাকে এবং যেটা হয় সেটা হচ্ছে এই যে এইদিকে পেরিটোনিয়ামের সাথে আমার সংযুক্ত থাকছে, দ্যাট মিনস এই কিডনিটাকে সেই লিগামেন্টের মধ্যে ধরে রাখছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিনো রেনাল লিগামেন্ট। এবং আমরা যদি দেখি এই যে যে স্প্লেনিক আর্টারিটা আসলো সেই স্প্লেনিক আর্টারিটা হচ্ছে লিনো লিনো রেনাল লিগামেন্টের পিছনে এবং আমরা যে দেখি যে সুপ্রানাল গ্ল্যান্ডের, অর্থাৎ এটা হচ্ছে যদি কিডনি হয় এটার সুপ্রানাল যে গ্ল্যান্ড আছে এই সুপ্রানাল গ্ল্যান্ডের এদিকে আসে এবং এটা হচ্ছে আমাদের কি বলবো, হ্যাঁ ওকে লিনো রেনাল লিগামেন্ট। তো এটা এখন যদি আমার যদি ইয়াতে যদি আসতে চায়, অর্থাৎ আমার যদি হাইলাম অফ দ্য স্প্লিনে যদি আসতে চায় আর্টারিটাকে,
সো অবশ্যই এই আর্টারি গুলাকে এই লিনোরেনাল লিগামেন্টটাকে বায়াস করতে হবে বা লিনোরেনাল লিগামেন্টের মধ্যে দিয়ে আসতে হবে। সো এটা যেটা করে সেই স্প্লেনিক আর্টারিটা এই লিনোরেনাল লিগামেন্টের ভিতর দিয়ে আসে, বিটুইন দা টু লেয়ার্স অফ দ্য লিনোরেনাল লিগামেন্ট। আসার পরে এই যে আমাদের যে স্প্লিন, এই স্প্লিনের হাইলামে আসে, এবং স্প্লিনের হাইলামে আসার পরে সে অনেকগুলো ব্রাঞ্চ দেয়, সেগুলোকে বলা হচ্ছে স্প্লেনিক আর্টারি। খেয়াল করো, সেগুলোকে বলা হচ্ছে স্প্লেনিক আর্টারি। সো যে স্প্লিনের যে ব্রাঞ্চ গুলো আছে সেগুলো হচ্ছে স্প্লেনিক আর্টারি। এবং তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে এই স্প্লেনিক আর্টারি থেকে এইখান থেকে সে আরেকটা ব্রাঞ্চ দেয়, এবং এই আরেকটা ব্রাঞ্চ, খেয়াল করো এই যে আরেকটা ব্রাঞ্চ দেয় সে এই বরাবর ব্রাঞ্চ দেয়, এবং এই ব্রাঞ্চটা যেটা করে সেটা হচ্ছে এই বরাবর ঢুকে, এই বরাবর ঢোকার পরে এই বরাবর যায়। এখন এদিক দিয়ে আমরা একটা পড়ছিলাম রাইট গেস্ট্রো, খেয়াল করো এই দিকে আমরা একটা স্টমাকের এই দিকে আর্টারি করছিলাম, সেটা হচ্ছে রাইট গেস্ট্রোমেন্টাল আর্টারি। এটা ছিল রাইট গেস্ট্রোমেন্টাল আর্টারি, এখান থেকে আসছিল কমন হেপাটিক আর্টারি থেকে আসছিল রাইট গেস্ট্রোমেন্টাল আর্টারি, এবং এইখান থেকে এই স্প্লেনিক আর্টারি থেকে একটা গেল এবং এইভাবে গিয়ে এইভাবে আসলো। এটা হচ্ছে লেফট গেস্ট্রোমেন্টাল আর্টারি। কোন কারণে গেস্ট্রোমেন্টাল আর্টারি? যেহেতু অমেন্টামের ভিতরে আছে, মিনস রাইট গেস্ট্রো অমেন্টাল আর্টারি। খেয়াল করো দুইটা অ্যানাস্টোমোসিস করলো হচ্ছে এই জায়গায়। ওকে, এই স্প্লেনিক আর্টারি হচ্ছে আরো এক দুইটা ব্রাঞ্চ দেয়, সেটা হচ্ছে শর্ট গেস্ট্রিক আর্টারি, যেগুলো আমাদের যে যেই স্টমাক আছে এই স্টমাক গুলোকে ব্রাঞ্চ দেয়। ক্লিয়ার? তার মানে আমি কি বুঝলাম, সেটা হচ্ছে যে ব্রাঞ্চ গুলো ছিল স্প্লেনিক আর্টারির ব্রাঞ্চ, স্প্লেনিক আর্টারির সবগুলো ব্রাঞ্চই করলাম। সো আমি স্প্লেনিক আর্টারি আবার একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি। খেয়াল করো এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, এবং স্প্লেনিক আর্টারি যেভাবে আসে সেটা হচ্ছে স্প্লেনিক আর্টারি আমার যে অ্যান্টিরিয়র সুপিরিয়র বর্ডার অফ দ্য পেনক্রিয়াস এদিকে আসে, আসার পরে রেট্রো পেরিটোনিয়ালি অর্থাৎ পেরিটোনিয়াল পিছন দিয়ে সেই বরাবর যায়। যাওয়ার পরে সে যখন যায় তখন এই পেনক্রিয়াসকে সে সাপ্লাই দেয়, পেনক্রিয়াসকে মেনলি সে দুইটা আর্টারি হিসেবে সাপ্লাই দেয়, একটা হচ্ছে ডর্সাল পেনক্রেটিক আর্টারি, এটা হচ্ছে ডর্সাল পেনক্রেটিক আর্টারি, এবং আরেকটা হচ্ছে এদিকে এটা হচ্ছে গ্রেটার পেনক্রেটিক আর্টারি। একটা হচ্ছে ডর্সাল পেনক্রেটিক আর্টারি, আরেকটা হচ্ছে গ্রেটার পেনক্রেটিক আর্টারি। সো এই ডর্সাল পেনক্রেটিক আর্টারি এদিকে আসার পরে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়, একটা হচ্ছে এদিকে হচ্ছে ইনফিরিয়র পেনক্রেটিক আর্টারি, এদিকে হচ্ছে ইনফিরিয়র পেনক্রেটিক আর্টারি, এবং এইদিকে হচ্ছে অ্যানাস্টোমেটিক ব্রাঞ্চ। তারপরে এই হ্যাঁ ইনফিরিয়র যে পেনক্রেটিক আর্টারি আমরা যদি দেখি, ইনফিরিয়র পেনক্রেটিক আর্টারি তখন এটার সাথে সংযুক্ত অবস্থায় আছে। ক্লিয়ার? সো তারপরে দেখো, তারপর যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে স্প্লেনিক আর্টারি যায়, স্প্লেনিক আর্টারি যাওয়ার পরে এদিকে যেই লিনোরেনাল লিগামেন্ট থাকে, এদিকে যেই সে তো কিডনির উপরে যায়, কিডনির উপরে আমরা দেখলাম যে দুইটা ফোল্ডিং থাকে, সেটাকে বলছে লিনোরেনাল লিগামেন্ট, এরকম ভাবে থাকে লিনোরেনাল লিগামেন্ট। সো এই লিনোরেনাল লিগামেন্টে অ্যাক করার পরে সে স্প্লিনের হাইলামে আসে এবং স্প্লেনিক আর্টারি দেয়, এবং আরেকটা আমাদের লেফট গেস্ট্রো অমেন্টাল আর্টারি দেয়। সো আবার কিছু শর্ট গেস্ট্রিক আর্টারি দেয়। সো এটা ছিল স্প্লেনিক আর্টারিয়া। সো আমি এই সিলিয়াক ট্রাঙ্কের যতগুলো ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চগুলো দেখানোর চেষ্টা করলাম, এবং আমরা কিন্তু অ্যাটলাসের সামনে দেখবো, আমরা কিন্তু যে আমাদের যে অ্যাটলাস, এই অ্যাটলাসে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখবো যে সেইগুলোর ব্রাঞ্চ কোনগুলো কোন দিকে যাচ্ছে, ওইটাতে বোঝা আরো সহজ হবে। বাট এটা হচ্ছে জাস্ট আমরা রিলেশনটা মনে রাখার জন্য, বা অ্যাকচুয়ালি আর্টারিগুলো কিভাবে যাচ্ছে কি করতেছে সেটার জন্য এই ইয়াটা খুব দরকার। এবং আমি এই জায়গায় একটা জিনিস একটু দেখায় রাখতে চাই, সেটা হচ্ছে খেয়াল করো আমি যদি আবার একটু বিষয়টাকে আগের মতো সাজানোর চেষ্টা করি, আমাদের যে আগের মতো সাজানো অবস্থায় ছিল। সো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ওকে অবশ্যই এটা এখানে থাকবে, স্ক্রিন গার্ডের দরকার নাই, জাস্ট এইভাবে আসবে, আসার পরে এইভাবে যাবে। ওকে খেয়াল করো, এখন দেখো এখন এইদিকে যেটা থাকে সেটা হচ্ছে এই যে এইটাকে, এটাকে এই বরাবর আমার ট্রান্সভার্স কোলন যায়। খেয়াল করো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে লেজার ওমেন্ট, মানে গ্রেটার ওমেন্টামটা দেখাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি গ্রেটার ওমেন্টামের ফরমেশনটা কিভাবে ঘটে। সো গ্রেটার ওমেন্টামের ফরমেশন যদি আমরা দেখতে চাই, সো এই যে এই বরাবর গেল, এটার উপর দিয়ে কিন্তু গেল, সো এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। সো এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন যায়, তারপর এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। ক্লিয়ার? সো এই ট্রান্সভার্স কোলনটার এদিক দিয়ে কিভাবে আমাদের যে এগুলো যায়, খেয়াল করো এখন দেখো, একটা এইটা যেটা আসে সেটা হচ্ছে সুপিরিয়র যে ইয়াটা আসে পেরিটোনিয়ামটা আসে, এটা আসার পরে খেয়াল করো, এটা আসার পরে এই বরাবর আসে, খেয়াল করো এই বরাবর আসার পরে দেখো সে যেটা করলো সেটা হচ্ছে সে এরকম ভাবে চলে গেল। ওকে এরকম ভাবে দেখো, এই যে এরকম ভাবে পেনক্রিয়াস পর্যন্ত গেল। ওকে খেয়াল করো এই যে এরকম ভাবে যায়, দ্যাট মিনস কি ঘটলো সেটা হচ্ছে এই যে একটা পেরিটোনিয়াল যে এটা ছিল সেটা হচ্ছে আমার এদিকে হচ্ছে লিভারকে কাভারিং করে আসে, এদিকে হচ্ছে লিভারকে কাভারিং করে, এদিকে এই যে এইরকম ভাবে লিভারকে কাভারিং করে, কাভারিং করার পরে এই যে স্টমাকের যে
এন্টিরিয়র সুপিরিয়র যে সার্ফেস, হ্যাঁ সুপিরিয়র যে সার্ফেস আছে এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস। সো এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেসকে কাভারিং করার পরে সেটা যেটা করে সেটা হচ্ছে এটা, এই যে আমাদের যে ট্রান্সভার্স কুলন আছে সেই ট্রান্সভার্স কুলনের খেয়াল করো এদিকে আসে, এবং আসার পরে ট্রান্সভার্স কুলনের উপর দিয়ে সে যায়, উপর দিয়ে যায় এবং এই পর্যন্ত যায়, ক্লিয়ার? এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এই যে আমি এটা একটু এটা একটু সরাই, আমি যদি ক্লিয়ার করার চেষ্টা করি বিষয়টা, আরেকটা হচ্ছে এই যে আমার যে ইনফিরিয়রটা যেটা থাকে, সো এই ডিউডেন নামটাকে একটু সরাই নি, সো এটাকে যদি সরাই তখন হচ্ছে এটাও এরকম ভাবে, আমি যদি দেখি সো এটা আসে এরকম ভাবে, এটা এরকম ভাবে আসে, আসার পরে এইটাও এইবার আবার ফোল্ড খায়, এবার আবার ফোল্ড থাকে, যেবার আবার ফোল্ড যায়। তুমি আলটিমেটলি ব্যাপারটা কি করছে সেটা খেয়াল করো, সেটা হচ্ছে এই যে আমার যে ট্রান্সভার্স কুলন ছিল সেই ট্রান্সভার্স কুলন কি, সেই ট্রান্সভার্স কুলন কুলনের এদিকে আমরা চারটা পর্দার একটা জিনিস দেখতে পাচ্ছি, সেই চারটা পর্দার জিনিস হচ্ছে খেয়াল করো চারটা পর্দার জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে গ্রেটার মোমেন্টাম। এবং এইটা যে ফার্স্ট পার্টটা ছিল এটা কিন্তু ফিটাল লাইফের, অ্যাডাল্ট লাইফে অবশ্যই ফোর্থ পার্টটা থাকবে না। সো যেটা হচ্ছে সেটা হচ্ছে খেয়াল করো এই যে ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট কন্টিনিউস টু দ্য ফোর্থ পার্ট, খেয়াল করো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তারপর হচ্ছে আমাদের যে ইয়াটা, ইট মিনস এই যে ফার্স্ট পার্ট কন্টিনিউস টু দ্য ফোর্থ পার্ট, তার মানে এই যে ফার্স্ট পার্ট গেলাম, ফার্স্ট পার্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এবং এইগুলো এরকম ভাবে আছে। এবং এই যে যে ব্রড লাইক অ্যাপ্রন, সরি অ্যাপ্রন লাইক যে ইয়াটা, এই অ্যাপ্রন লাইক ইয়াটাকে বলা হচ্ছে গ্রেটার ওমেন্টাম, গ্রেটার ওমেন্টাম, ক্লিয়ার? গ্রেটার ওমেন্টাম ভালো করে ইয়া করার চেষ্টা করি, এটা সরে এখন দরকার নেই, এটা হচ্ছে এরকম ভাবে থাকবে, ওকে। এই যে এই যে ট্রান্সভার্স কুলনের এর সাথে অবশ্যই সংযুক্ত থাকে, এদিকে এটা সংযুক্ত থাকে, সো যেটা থাকে সেটা হচ্ছে ট্রান্সভার্স কুলনের উপরে একটা ব্রড লেগ অ্যাপ্রন থাকে, এবং চারটা স্তর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, সো এটা হচ্ছে গ্রেটার মোমেন্টাম। এটা ছিল গ্রেটার মোমেন্টাম সম্পর্কিত ইয়া। আর হচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে এটা হচ্ছে ফিটাল লাইফে, কিন্তু যে এয়া লাইফে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডাল্ট লাইফে এই যে ফোর্থ লেয়ারটা এটা জাইগোসিস ঘটে, অর্থাৎ এটা থাকে না, তখন এই যে গ্রেটার মোমেন্টামের এদিকে যেটা ট্রান্সভার্স কুলনকে যেটা ঢাকে সেটা হচ্ছে থার্ড থার্ড লেয়ারটা, ক্লিয়ার? তো এই পর্যন্ত ছিল আজকে লেকচার, সামনে অন্য টপিক নিয়ে আলোচনা করবো, ওকে, থ্যাংকস।